আসসালামু আলাইকুম। ডিমের আরেকটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিম ভুনা করব বাঁধাকপি দিয়ে। অনেকেই হয়তো রেসিপিটা জানেন, তবে বাঁধাকপি ছাড়াও আরেকটি উপকরণ ব্যবহার করব, যার কারণে এই রান্নাটার স্বাদ অনেকটাই বদলাবে, আবার খেতেও ভালো লাগবে। চলুন তাহলে আজকে বাঁধাকপি দিয়ে ডিম ভুনা করি। ডিম ভুনা করতে তো অবশ্যই লাগবে ডিম, তাই আমি 8টা ডিম প্রথমে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর ডিম যতক্ষণে সেদ্ধ হচ্ছে, চলুন বাকি কাজগুলো সেরে নেই। এক্সট্রা উপকরণ হিসেবে আজকে আমি কাঁচা টমেটো ব্যবহার করব। এই কাঁচা টমেটোর কারণে আজকের ডিম ভুনাটা একটু টক টক লাগবে। আমি ছোট সাইজের 4টা টমেটো কেটে টুকরা করে নেব। তবে আপনারা যারা টক পছন্দ করেন না, তারা এই টমেটো সম্পূর্ণ বাদ দিতে পারবেন, অথবা কম টক পছন্দ করেন তারা 4টার জায়গায় 2টো টমেটো দিলেও হবে। একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক আমি কুচি করে নেব। খুব বেশি বড় সাইজের বা খুব বড় লম্বা করে কুচি করব না। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কুচি করে নিয়েছি। ওদিকে ডিমগুলো সব সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে একটি ভাঙা খোসা দিয়ে ডিমগুলোকে একটু চিড়ে নেব, কারণ প্রথমে ডিমগুলো একটু ভাজব, আর ভাজার সময় যেন খুব বেশি ফোসকা না পড়ে তাই এই চিড়ে নেওয়া। সবগুলো ডিম চিড়ে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একবার ডিমগুলোকে মেখে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং ডিমগুলো এই তেলে একটু ব্রাউন করে ভেজে নেব। আর ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ছোট দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নরম করে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখন মশলা অ্যাড করব। প্রথমে হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিতে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিতে পারবেন। এরপর যাবে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেলে এবার যে টমেটো কেটে রেখেছিলাম সে টমেটোগুলো দিয়ে দিব এবং ঢেকে রান্না করব টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এটাকে একটু গলানোর প্রয়োজন, তাই চামচটা দিয়ে একটু গুতিয়ে টমেটোগুলো সব আমি গলিয়ে নেব। টমেটোগুলো গলানো হয়ে গেলে দিয়ে দেব বাঁধাকপি এবং আবারও ঢেকে অপেক্ষা করব বাঁধাকপিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই ক্ষেত্রে আর আমার নতুন করে পানি ব্যবহার করতে হবে না, কারণ বাঁধাকপি থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। বাঁধাকপিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব এই তরকারিতে যতটুকু পানি এখনও অবশিষ্ট আছে শুকিয়ে আসা পর্যন্ত, অথবা সম্পূর্ণ ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। আর মাঝখানে কিন্তু অবশ্যই একবার লবণটাও চেক করে নিতে হবে। আর নামানোর 1 মিনিট আগে আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব এবং সেই সাথে 4-5টা আস্ত কাঁচামরিচ। ব্যাস, রান্নাটা কিন্তু শেষ। যারা খাবারের সাথে একটু টক এবং বাঁধাকপি পছন্দ করেন তারা কিন্তু এই খাবারটাও পছন্দ করবেন। আশা করছি রান্নাটা আপনাদের অনেকেরই কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।